হাই বন্ধুরা, অঞ্জনা ড্রিম গার্ডেনের আমি অঞ্জনা আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। নিশিপদ্ম বা ব্রহ্মকমল ফুল এবং গাছ আমরা সকলেই দেখেছি। এই গাছকে রিপোর্ট করা এবং এই গাছের ফুল এই সম্পর্কে আমার ভিডিও ছাড়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা ব্রহ্মকমলের মাদার প্ল্যান্ট। এই গাছটা আমি আজকে নতুন করে রিপোর্ট করব। এই টবটা ভেঙে গেছে, বাড়িতে যখন কাজ হয় তখন টবটা কিছু লেগে ভেঙে গেছিলো। এর টব ভেঙে যাওয়ার ফলে এ ভালো করে জল খাবার কিছু পাচ্ছে না, তাই আমি এই পটটায় আজকে গাছটাকে বসাবো। এটা একটা বড় গামলা প্লাস্টিকের, এটাতে আমি নতুন করে মাদার প্ল্যান্টটাকে রিপোর্ট করব। এখানে আমি মাটি তৈরি করেছি, এতে মাটি আছে, গোবর সার আছে, আর কিছু চা পাতা আছে, আর বালি তো পাইল করাই আছে মাটিতে। মাটিটা ভালো করে মিক্স করে নেব, আর টবের নিচে কিছুটা কাঠের চোকলা দিয়েছি, কাঠের ছিলা, তার উপরে মাটি ভরে দেব। পুরানো টব থেকে গাছটা বার করে নেওয়া হয়েছে, এর কিছু পুরানো মাটি ঝেড়ে ফেলে দেওয়া হবে। এইভাবে কিছু পুরানো মাটি ঝেড়ে ফেলে দিচ্ছি, তারপরে নতুন মাটিতে গাছটাকে বসাবো নতুন করে। গাছটা তো ভীষণ বড়, তাই একটু অসুবিধেই হচ্ছে নাড়ানাড়ি করতে। এটা পুরানো টবটা, এটাও খুব ছোট জায়গা নয়, কিন্তু ফেটে যাওয়ার জন্য এটাকে আমাকে চেঞ্জ করতে হলো। দেখুন, আমি গাছটাকে এইভাবে বসাচ্ছি। এবার ভর্তি করে মাটি দিয়ে দেব, দিয়ে একটু গাছটা নেড়ে নেড়ে দিলে মাটি তলায় ভালোভাবে নেমে যাবে। তারপর ভর্তি করে এতে জল দিয়ে দেব। বন্ধুরা, পুরানো টবে গাছটার একটু কষ্টই হচ্ছিল, ঠিক জল পাচ্ছিল না, জল দিলে সব জলটা নিচে নেমে যাচ্ছিল, আর খাবার দিলে তাই নেমে যাচ্ছিল, তাই ছাদের ওপরে গাছটা একটু শুকনোই হয়ে যাচ্ছিল, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল। সেই জন্য আমি গাছটাকে আবার নতুন করে বসানোর চিন্তাভাবনা করি। এবার আশা করি গাছটা খুব সুন্দর হয়ে উঠবে এবং নতুন নতুন পাতা ছাড়বে। আমি সময় সময় এই গাছটার আপডেট দিতে থাকব। তাহলে দেখলেন তো বন্ধুরা, নাইট কুইনের মাদার প্ল্যান্টটাকে পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে, খারাপ হয়ে যাওয়ার হাত থেকে কীভাবে বাঁচানোর চেষ্টা করছি। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।